হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তা কুকিং স্টুডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রমজানের স্পেশাল আলুর টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। তাহলে চলুন আমরা দেখে নিই এই আলুর টিকিয়া কাবাব তৈরি করতে কী কী উপকরণ লাগছে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা এখন ভিডিওতে চলে যাই। এখানে আমি 4-5টি আলু মাছ দিয়ে কেটে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ধনিয়া পাতা কুচি নিয়েছি 3 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে আমি 5-6টি, হলুদের গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো 1/2 চা চামচ, পেঁয়াজের পেস্ট 1/2 চা চামচ, রসুনের পেস্ট 1/2 চা চামচ, আদা পেস্ট, আর এখানে আমি 3 টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারটাও ইউজ করতে পারেন। আর লাগবে 3 টেবিল চামচ বেসন। আমি একটি বাটি নিয়েছি। এবার এর মধ্যে প্রথমে আমি আলুগুলো খুব সুন্দর করে, যাতে কোনো গুটি না থাকে, এরকমভাবে চটকে নিতে হবে। আপনারা চাইলে কাঁচের গ্লাসের তলার সাহায্যেও এভাবে চটকে নিতে পারেন। তো আমি হাত দিয়ে চটকে নিচ্ছি। এবার আমি প্রথমে একটি বাটিতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি নিয়ে নিচ্ছি। তারপর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে প্রথমে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এভাবে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়া, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি, চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে। মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো ভালো করে মেখে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন এগুলো ভালো করে একসাথে এভাবে মেখে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ পেঁয়াজ মাখার সময় পেঁয়াজের মধ্যে যে পানিটা রয়েছে এর সাহায্যেই সবটা ভালো করে একেবারে পারফেক্ট হয়ে যাবে। অনেকে আবার ভাবতে পারে এর মধ্যে বেসন এবং চালের গুঁড়ো অ্যাড হয়েছে, এর মধ্যে পানি লাগতে পারে। তো এর মধ্যে আসলে কোনো পানি লাগবে না। এবার আমি সবগুলো টিকিয়া তৈরি করে নিচ্ছি। টিকিয়াগুলো আসলে যার যার মতো করে আপনারা আপনাদের পছন্দ মতো করে শেপ দিতে পারেন, আর আপনারা আপনাদের পছন্দ মতো করেও সাইজ দিতে পারেন। চাইলে আপনারা একটু বেশি বড় বড় করে নিতে পারেন, আবার একটু মিডিয়াম রাখতে পারেন, আবার অনেকে একটু ছোটো খেতে পছন্দ করে ছোটো করে নিতে পারেন। প্রথমে এরকম একটি টিকিয়ার পরিমাণ নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এরকমভাবে আমি একটি টিকিয়া তৈরি করে নিয়েছি। এভাবে আমি এক এক করে সবগুলো টিকিয়া তৈরি করে নিব। আমি সবগুলো টিকিয়া কাবাব তৈরি করে নিয়েছি। এখন তাহলে চলুন আমরা টিকিয়া কাবাবগুলো ভাজতে নিয়ে যাই। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিচ্ছি, কারণ এই টিকিয়া কাবাবগুলো বেশি তেলে বা ডুবো তেলে ভাজতে নেই, এগুলো এরকম অল্প তেলেই ভাজতে হয়। তেলটি গরম হয়ে আসলে আমি কাবাবগুলো দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে। এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশ উল্টিয়ে দিব। এক পাশ হয়ে আসার পর আমি আরেক পাশ এভাবে উল্টিয়ে দিয়েছি। এভাবে সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে কালারফুল করে ভেজে নিতে হবে কাবাবগুলো। সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন কাবাবগুলো কত সুন্দর কালার হয়েছে। এভাবে এক এক করে আমি সবগুলো কাবাব ভেজে নিব। তৈরি হয়ে গেছে মজাদার আলু টিকিয়া কাবাব। দেখুন কাবাবগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এই কাবাবগুলো খেতেও অনেক মজা। তো আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে।
এরকম আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।